এই যুবতীরা এ বাবা জনরীরা আজকের সমাজে স্বামীদের কোন মর্যাদা দেয় না, আমার মায়েরা বোনেরা কোন মর্যাদা দেয় না। স্বামী যদি বাইরে থেকে আসে স্বামীকে ধমক দিয়ে বলে তুমি তো আমার জন্য কিছু আনো না, তুমি আমার জন্য কি করেছো, এ যুবক রে তুমি কতটা পরিশ্রম করো, বাম্মাকে দেখা পাও না, সন্তানকে দেখা পাও না, তারপরেও স্বামীকে স্ত্রী এমন করে ধমক দিতে লাগে দুনিয়া জমিনের জেনে রেখে দেবে স্ত্রী হলো তোমার নয়, ও হলো শর্ত পর, তুমি ওকে যতদিন দিতে পারবে ততদিন তোমার থাকবে, নচেৎ তোমার থাকবে না। এ যুবকেরা আল্লাহ পাকে নবী আমার বলতে লাগিলে এ মামারে রাগা শুনে রেখে দাও, আমার নবী পা জানাতে লাগিলে মহিলা সম্প্রদায় না তারা বেশি জাহান্নামী হবে, তাবারা বলতে লাগিলে আর কেন আমার নবী বাঘ বলতে লাগিলেন মহিলারা হলো তারা কুপরি করে, আবার নবী বাঘে সাবানা বললেন তোমার সংসারে থেকে আমার কোন সুযোগ হয় না, এই কথাটা বলাটাই কোন স্বামীর জন্য স্ত্রীর জন্য কুফরি হয়ে যায়। এ যুবকীরা এ বাবা জনরীরা দুনিয়া জমিনে উনি বান্দি বেনে গিয়েছে গো, তোমরা ফিরে এসো হে আমার যুবকেরা, মুসাফির জামানে অনুসরণ করো গো, পাঁচ হুজুরের অনুসরণ করো গো, আমার আপনার পীরের পীর রসূলের মাহফিল ফাতিয়ানি আইসি রহমাতুল্লাহ মানিক তারা জমিনে যিনি শিয়ারাম ফরমাগে আমার নবীকে এতটা প্রেম করেছে গো। এ যুবকেরা তরুণেরা আজ দুনিয়া জমিনে মোটেই নয় গিয়েছে, মোবাইলে বাচ্চারা চাচ্ছে এমন করে ছবিকের কার্টুন সঙ্গে সঙ্গে চলে আসে, এমন করে চাচ্ছে মা বোনেরা সিরিয়াল চলে আসছে গো। এ যুবকেরা ফ্রি ফায়ার বুঝতে পারো না, মোবাইলে বলে ফ্রি ফায়ার দেখে নিচ্ছ গো, সারা রাত জেগে চ্যাটিং করছো, আজকে অতিবাহিত করছো গো, দুনিয়ার জমিনে বলতে বাধা নয় কিন্তু আসতে দেরি হয় না, বলার পূর্বে পূর্বে চলে আসে। এ যুবকেরা এতটাই আমার নবীকে প্রেম করেছে, এতটাই মহব্বত করেছে, এতটাই নেটটা ভরেছে নবীর প্রতি গো, মিশকের নেট এতটাই বলেছে আমার নবী পাক বললে রে ফাতিয়ানি রে, কেন তুমি নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে হত্যা করতে যাও, রসূলের মাহফিল ফাতিয়ানি হইছি আমার আপনার পীরের পীর বলতে লাগিলে রে ইয়া রসূলুল্লাহ, ফাতিয়ানি রইছি কোন জীবনের দাম নাই, যে জীবনেতে নবীর ইশকে দেখা হয় না, নবীর দিদার হয় না, ওই জীবন ফাতিয়ানি হইছি বাঁচতে পারে না, তার জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে না। আল্লাহ পাকে নবী আমার বলতে লাগিলে এ বাবা রসূলের নবা ফাতিয়ানি রে, তোমার কেমন করে দিদা দিতে হবে, ওই সময় ফাতিয়ানি হইছি বললে ইয়া রসূলুল্লাহ আমাকে দিদা দিতে হবে।